কোপা আমেরিকার ফাইনালের পর কলম্বিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি রামন জেসুরুন এবং তার ছেলে রামন জামেল জেসুরুনকে গ্রেফতার করা হয়েছে। হার্ড রক স্টেডিয়াম থেকে তাদের গ্রেফতার করে মিয়ামি পুলিশ। বাবা ও ছেলের বিরুদ্ধে 3টি অপরাধমূলক কাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গণমাধ্যমের জন্য ব্যবহৃত স্টেডিয়ামের সুড়ঙ্গগুলোর একটিতে একাধিক নিরাপত্তারক্ষীর সঙ্গে তারা মারামারির ঘটনায় অভিযুক্ত হয়েছেন। এ সময় কলম্বিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি ও তার ছেলে মাঠে প্রবেশের চেষ্টা করেছিল, পরে জরিমানা দিয়ে আদালত থেকে জামিন পান তারা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।